ইতিমধ্যেই বিজেপিতে এবার বিদ্রোহ। এবার আপনাদের জানাই যে নির্দল হয়ে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা, কাশিয়াঙ্গের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি এবার নির্দলে হয়ে মনোনয়ন জমা দিলেন। যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, পাহাড়ে বিজেপিতে এবার বিদ্রোহ, নির্দল হয়ে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা, কাশিয়াঙ্গের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আপনারা জানেন এবার মনোনয়ন জমা দিলেন, নির্দল হয়ে মনোনয়ন জমা দিলেন। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, শিলিগুড়ির প্রতিনিধি রয়েছেন রণদীপ। রণদীপ, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, বিষ্ণুপ্রসাদ শর্মা অর্থাৎ কাশিয়াঙ্গের এমএলএ বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ভূমিপুত্র ইস্যুতে কিন্তু কথা বলছিলেন। তিনি বারবার যেটা দাবি জানিয়েছিলেন যে পাহাড়ে বিজেপির তরফ থেকে যেই ক্যান্ডিডেট যাকে দেওয়া হোক না কেন, সে যাতে পাহাড়ের ভূমিপুত্র হয়। সেই ভূমিপুত্র ইস্যু নিয়ে কিন্তু একাধিকবার তিনি কিন্তু বিজেপি নেতৃত্বের সাথেও কথা বলেছিলেন। পরবর্তীতে যেটা দেখা গেল যে দীর্ঘ ডালবাহানার পরে কিন্তু রাজু বিস্টকেই কিন্তু ফের পুনরায় প্রার্থী নির্বাচিত করলো বিজেপি। তারপর থেকেই কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মা সংবাদ মাধ্যমের কাছে তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এবার তিনি পাশাপাশি জানিয়েছিলেন যে দলের সাথে কথা বলে কিংবা যাতে প্রার্থী বদল করা যায়, কিন্তু সেটি যখন হলো না তখন তিনি কিন্তু নিজের থেকে কিন্তু নির্দল হিসেবে দাঁড়িয়ে গেলেন। পরবর্তীতে বিষ্ণুপ্রসাদ শর্মার সাথে কথা বলে যেটা জানা গেল যে পাহাড়ের মানুষের সাথে কিন্তু ভোটের সময় বিভিন্ন রকম রাজনীতি করে এই বাইরের ধরনের বাইরের লোকরা। এবার সেই রাজনীতি বন্ধ করতে কিন্তু তিনি প্রথম থেকে ভূমিপুত্রের দাবি জানিয়েছিলেন যে যেহেতু রাজু বিস্টকে বাইরের থেকে এনে পুনরায় এখানে প্রার্থী করা হলো, তাই তিনি আজ কিন্তু নিজেকে মনোনয়নপত্র জমা দিলেন, নিজেকে নির্দল প্রার্থী হিসেবে ঘোষণা করে। সুমনা, বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে রণজিৎ। আপনাদের জানিয়ে রাখি, পাহাড়ে এবার বিজেপিতে বিদ্রোহ, নির্দল হয়ে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা, কাশিয়াঙ্গের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ইতিমধ্যে নির্দলে হয়ে মনোনয়ন জমা দিলেন।